পার্টনারশিপ অ্যাডমিশন অঙ্কের একটা খুব বড় সমস্যা হয় যে ক্যাপিটাল ক্লজ, রিভ্যালুয়েশন ক্লজ খুব সোজা আরামসে বোঝা যায়। আমরা এখনো পর্যন্ত গুডউইল প্রিমিয়াম মেথডটা শিখেছি, এছাড়া গুডউইল রিভ্যালুয়েশন মেথডটা পরে শিখব। ক্যাপিটাল ক্লজ মানে হচ্ছে যে এ সি ক্যাপিটাল নিয়ে আসবে, সি আগের অঙ্কটা বলা ছিল সি 40,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসবে, এটা খুব সহজ। এছাড়া আরও বিভিন্নভাবে ক্যাপিটালের কথা বলতে পারে, এবং ক্যাপিটাল ক্লজটাতে কি বলা হয়েছে, আমরা একই অঙ্ক নিয়েছি। একবার প্রথম থেকে দেখা যাক, এ আর বি দুজন পার্টনার ছিল, তাদের ব্যালেন্স শিট সেম ব্যালেন্স শিট, তাদের রিভ্যালুয়েশন প্ল্যান্ট মেশিনারি ফার্নিচার স্টক প্রভিশন ফর ব্যাড ডেট সেম, যেটা আমরা আমাদের ভিডিও নাম্বার ওয়ানে অ্যাডমিশনের পার্ট ওয়ান ভিডিওতে দেখানো হয়েছে, সেই একই অঙ্ক নেওয়া হয়েছে। সি ব্রিংস 10,000 rupees প্রিমিয়াম ফর গুডউইল, একই ব্যাপার। ক্যাপিটাল ক্লজটাকে আমরা একটু চেঞ্জ করেছি, শেখার জন্য ক্যাপিটালের বিভিন্ন কন্ডিশনসগুলো শেখার চেষ্টা করা হচ্ছে। সেখানে একটা কন্ডিশন এরকমভাবে চিন্তা করা হলো যে সি ইজ টু ব্রিং 1/5 অফ দি অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি। সি কত টাকা আনবে সেটা বলে দেওয়া নেই, তার বদলে বলা হয়েছে এ বির যেটা অ্যাডজাস্টেড ক্যাপিটাল হবে তার 1/5 নিয়ে আসবে। তা নিশ্চয়ই এ আর বি এর অ্যাডজাস্টেড ক্যাপিটালটা বার করতে হবে, আর বার করবো কি করে, না এ আর বি অ্যাকাউন্ট দুটোতে দুটোর ব্যালেন্স সিডি দুটো বার করবো। একে আমি বলি এসিডি বিসিডি, এসিডি প্লাস বিসিডি করো, করে সেটাকে তার উপরে 1/5 করো, যে ফিগারটা পাওয়া যাবে দ্যাট ফিগার উইল বি ব্রট ইন বাই সি অ্যাজ ক্যাপিটাল, রাইট? দিস ইজ দ্য থিং। আগের পুরো বিষয়টা একই রকম করা হবে, তার জন্য আমাদের যে মেথড আছে সেই মেথডে এটাকে সলভ করা হবে। আমি বলবো যে রেপ্লিকেট করো ব্যালেন্স শিটটাকে, সেম ব্যালেন্স শিটকে আমরা নিয়ে এসে বসিয়ে দিচ্ছি প্ল্যান্ট মেশিনারি। আমার কোয়েশ্চেনে ছিল প্ল্যান্ট মেশিনারি 60,000 টাকা, জাস্ট আমরা আগের মতো করে পুরো ব্যালেন্স শিটটা বসিয়ে দিয়েছি ইনার কলমে, যেখানে কোনো চেঞ্জ নেই সেটা আউটার কলমে বসালাম। তো সেম ব্যালেন্স শিটকে নিয়ে এসে এখানে বসিয়ে দেবো, এবং ক্যাশ 6,000 টাকা লেখা আছে। লাইবিলিটি সাইডের দিক থেকে আমরা দেখছি ক্যাপিটাল দুটো আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স বসিয়েছি, রিজার্ভ 16,000 টাকা আমরা ভাগ করে দিয়েছি এক্স্যাক্টলি যেমনটা আমরা ফার্স্ট ভিডিওতে দেখিয়েছি। আমার সি নিয়ে আসবে 10,000 টাকা প্রিমিয়াম, এই সি যে 10,000 টাকা প্রিমিয়াম এনেছে সেটা আমরা স্যাক্রিফাইস রেশিও 1:1 ভাগ করে দিয়েছি। সো আমরা এই যে ক্যাপিটাল ক্লজ ছাড়া বাকি পুরো কাজটা একদম কমপ্লিট করে নেব, ভুলে যাবো যে ক্যাপিটাল ক্লজ বলে সি কত আনবে সেটা দিয়েছে, সেটা দেয়নি বা এটা আছে এই লাইনটা ভুলে যাই, করে আমি পুরো কাজটা কমপ্লিট করেছি। ক্রেডিটার্স যা ছিল তা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, তো ব্যালেন্স শিট বসিয়ে দেওয়া হয়েছে কমপ্লিট। ডিভ্যালুয়েশন যেমনভাবে আমরা আগে করেছিলাম, -6,000 টাকা এখানে এন্ট্রি হয়েছে, একবার এখানে একবার এখানে। ফার্নিচার বেড়েছে 5,000 টাকা, একবার এখানে একবার এখানে। আমি বলেছিলাম যে বাড়লে স্ট্রেট যাবে আর কমলে ট্র্যাভার্স দিয়ে যাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে, স্টক কমেছে প্রভিশন বেড়েছে তা এখানে হয়েছে, এবং ক্ষতি হয়েছে লস 10,000 টাকা, 10,000 টাকা ক্ষতির ব্যাপারটাকে আমরা রিভ্যালুয়েশন এখানে ট্রান্সফার করেছি টু দিকে, দিয়ে আমরা এ আর বি এ বি সি এর মধ্যে আমরা এ আর বি এর ক্যাপিটাল দুটো বার করে নিয়েছি। এই ক্যাপিটালটাই এই ব্যালেন্স শিটে যাবে, কিন্তু সি এর ক্যাপিটাল কত জানা নেই। সিম্পলি দিস ব্যালেন্স সিডি ইজ নাথিং বাট অ্যাডজাস্টেড ক্যাপিটাল, এটাকে আমরা বলি অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি। সো আমরা বলতে পারি অ্যাডজাস্টেড ক্যাপিটাল মানে হচ্ছে এসিডি অ্যান্ড বিসিডি, মানে এস ক্যাপিটাল অ্যাকাউন্টের সিডি ব্যালেন্স অ্যান্ড বিস ক্যাপিটাল অ্যাকাউন্টের সিডি ব্যালেন্স, রাইট? আমরা এখানে এসিডি আর বিসিডি গুলোর উত্তরটা এখানে। তাহলে এখন আমরা কমপ্লিট লেভেলে কি কি শিখলাম, না রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ইজ ওভার, দিস ইজ মাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ইজ ওভার, ফাইন, আমার এই দুটোর ব্যালেন্স দুটো বেরিয়ে গেছে ক্যাপিটাল অ্যাকাউন্টের, ব্যালেন্স শিটের অল দ্য পোর্শনস করা হয়ে গেছে। এখন এই ব্যালেন্স দুটোকে নিয়ে আমরা জানলাম যে সি ইজ টু ব্রিং 1/5 অফ দি অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি, এস অ্যাডজাস্টেড ক্যাপিটাল ইজ দ্যাট ইজ ইট সিডি 58,000, আই হ্যাভ সিন ইট হিয়ার, এখানে দেখলাম 58,000 আছে, 58,000 লিখলাম। বি এর ক্যাপিটাল কত আছে অ্যাডজাস্টেড 38, কুল মিলাকার কিতনা হো গিয়া 96,000, ইসকা 1/5 কিতনা হোগা, না 19,200 হোগা, ইট ইজ 19,200, সো 19,200 শুড বি ব্রট ইন বাই সি। That very question which was in a silent form in the book, in the question, যেটা বলে দেওয়া নেই সেটা হচ্ছে 1/5 আনবে,
আমরা 1/5 ইজ ইকুয়াল টু উত্তর পেয়ে গেলাম, আনসার পেলাম কত, 19,200 রুপিস ইজ টু বি ব্রট ইন বাই সি। আগের অঙ্কটা এই অঙ্কটার মধ্যে এই মুহূর্তে আর কোনো ডিফারেন্স নেই। সেম আমরা এখানে কি করব, বাই ক্যাশ বলে 19,200 যেটা হোয়াট উই হ্যাভ গট ইন দ্য ওয়ার্কিংস এখানে প্লাস 19,200 করে দেবো, রাইট? তাহলে এখানে আমার কাছে 35,200 এলো এই আনসারটা, এখানে 19,200। সো এই কোশ্চেনটা আমার কাছে আস্কিং ছিল, এই কোশ্চেনটা আমরা বার করে নিয়েছি ডাব্লু করে, এটা আমরা ওয়ার্কিংস থেকে জানতে পেরেছি, রাইট? ও 19,200। তাহলে এটাও তাহলে ব্যালেন্স শিটে গিয়ে 19,200 যাবে, এটা যোগ করে এলো 1,01,15,200, এটা যোগ করলে টোটালটা পাচ্ছি 2,15,200, অ্যান্ড এটাও যোগ করে আমরা 2,15,000 টাকা, 15,200 টাকা পেলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে নতুন কি শিখলাম, আরেকবার রিভিউ করা যাক। ক্যাশ কত আনবে সি সেটা বলে দেওয়া ছিল না, 1/5 আনতে হবে এসিডি অ্যান্ড বিসিডির, মানে অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ এ। তাই আমরা কি করলাম, ওই লাইনটাকে ভুলে গিয়ে বাকি অল দ্য পোর্শনস কমপ্লিট করে নিয়ে আমি এসিডি বিসিডি বার করে নিয়েছি, নিয়ে যোগ করে দিয়েছি। তো স্টেপ ওয়ানে ইউ ফাইন্ড আউট এসিডি অ্যান্ড বিসিডি। স্টেপ ওয়ানে আমরা কি দেখলাম, ফাইন্ড আউট, এটাকে আমরা মনে করলাম স্টেপ ওয়ান, ইট ইজ এসিডি অ্যান্ড বিসিডি। স্টেপ টুতে ইউ অ্যাড ইট অ্যান্ড ফাইন্ড আউট 1/5 অফ দ্যাট এসিডি বিসিডি যোগ করে যেটা হয়েছে তাকে 1/5 করে নিয়েছি। এইটুকু করে আমরা অ্যাডজাস্টমেন্টের একটা ক্যাপিটাল প্লাসের একটা অ্যাডজাস্টমেন্ট মেথড শিখলাম, এইভাবে আমরা অন্য অ্যাডজাস্টমেন্ট মেথডগুলোকেও শিখব। আই রিপিট দ্য থিং যেটা আমি এক্ষুনি শিখলাম, নতুন করে কি শিখলাম সেটা আরেকবার রিপিট করছি। সি ইজ টু ব্রিং 1/5 অফ দি অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি, ভেরি শর্টে বলছি, সি ইজ টু ব্রিং 1/5 অফ দি অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি। হাউ ক্যান আই ফাইন্ড ইট আউট, বিফোর আমাদেরকে কি করবো আমরা, উই হ্যাভ টু কমপ্লিট দ্য সাম ইগনোরিং দিস দ্যাট ক্যাপিটাল ক্লস। কমপ্লিট করে নাও, নিয়ে জানো যে এর কত ক্যাপিটাল ব্যালেন্স বেরোলো, বি এর কত ক্যাপিটাল ব্যালেন্স বেরোলো, এটাকে আমরা বললাম আমার স্টেপ ওয়ান, দিস ইজ মাই স্টেপ ওয়ান। এর ক্যাপিটাল ব্যালেন্স বেরিয়েছে 58,000, দেখে নেওয়া যাক এখান থেকে, এটা ওয়ার্কিংস করছি 58,000, আগে এইটা করবো না, এটা বার করে নিয়ে গিয়ে আমি ওয়ার্কিংসে যাবো, গিয়ে আমি দেখবো 58,000 অ্যান্ড 38,000 যোগ করে পেলাম কত, 96,000। 96,000 মধ্যে সি কত নিয়ে আসতে বলেছে, বলেছে 1/5, কি বলেছে 1/5 অফ দি অ্যাডজাস্টেড ক্যাপিটাল, তাহলে আমি 19,000, আমি 1/5 নিয়ে আসবো 19,000। সো আমাকে এই কথাটা সিম্পলি দাঁড়িয়ে গেল, সি ব্রিংস রুপিস 19,200 অ্যাজ ক্যাপিটাল, এটাই আমার অঙ্কের মধ্যে দেওয়া ছিল না, এটা আমি ওয়ার্কিংস থেকে বার করে নিলাম। এর জন্য আমি আগে একদম ফার্স্ট ভিডিওতে যা বুদ্ধি করেছি তাই করলাম, ক্যাশে গিয়ে একবার ক্যাপিটাল কলমে বাই ক্যাশ, আর ক্যাশে গিয়ে প্লাস করলাম 19,200। আর এখানে কি করলাম, এখানে আমি ব্যালেন্স করে দেখলাম এটা আছে, এই তিনটাকে ব্যালেন্স করে নিয়ে গিয়ে আমি যোগ করে দেবো। তাহলে যে ক্যাশটা জানা ছিল না সেই ক্যাশটা মাত্র আমরা বার করে নিলাম, আর নতুন কিচ্ছু নেই ফার্স্ট ভিডিওর সঙ্গে এই থার্ড ভিডিওর, রাইট? আর এই ধরনের জিনিস আমরা পরের দিকে অন্য ক্যাপিটাল ক্লাসগুলো আবার আলোচনা করবো। মনে রাখতে হবে সেকেন্ড ভিডিওতে কিন্তু আমরা জার্নাল বেস শিখেছিলাম, তাই ফার্স্ট ভিডিওর কন্টিনিউয়েশন হচ্ছে এই থার্ড ভিডিও, আমরা এটাও জার্নাল না করে ডাইরেক্টলি অঙ্কের মাধ্যমে সলভ করলাম। ওকে, ইট ইজ ওভার ফর দ্য ডে।